ফাদারের কাছ থেকে পারমিশন নিয়ে আমি আপনাদের এখানে এসেছি। লেটলি আপনাদের এখানে যেসব বাচ্চারা, ফাদার আমাকে ফোন করে বলেছিলেন, উনি ইনস্ট্রাকশনও দিয়ে গেছেন, আপনি যে যে ডকুমেন্ট দেখতে চাইবেন তাকে দেখাবেন, আর সেই অনুযায়ী কাগজপত্র আমরা রেডি করে রেখেছি। এই দেখুন, বছর দেড়েক আগে শেষ যে বাচ্চাটি আমাদের এখানে এসেছিল, আমাদেরই একজন স্টাফ আমাদের আশ্রমের বাইরে তাকে খুঁজে পায়। হ্যাঁ, দেড় বছর আগে, কিন্তু তারিখটা, মানে ওটা কি 7 তারিখ ছিল? আমি দেখে বলছি। এই দেখুন, এই বাচ্চাটি আমাদের কাছে এসেছিল 8 তারিখে, মানে 8ই মে। আপনাদের নিজেদের কেউ কি মিসিং হয়েছিল? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা যখন বাচ্চাটাকে পেয়েছিলেন, বাচ্চাটাকে কোথা থেকে পেয়েছিলেন? না মানে আশ্রমের বাইরে থেকেই নাকি বড় রাস্তা থেকে? আমাদের যে কর্মচারী প্রথম দেখতে পেয়েছিল, সে আর আমাদের এই হোমে আর নেই, তাই কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল সেটা বলা মুশকিল। কিন্তু সে যখন আমাদের দেখিয়েছিল, তখন বাচ্চাটা আমাদের হোমের সদর দরজার ঠিক বাইরেই ছিল। শিবুদা, শিবুদা, তুমি কি এখনো মনে করতে পারছো না, তুমি কি এইখানে, আই মিন টু সে, এই আশ্রমের বাইরে না হন? স্যার, স্যার, আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতে চাই। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কোঅপারেশন। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, আপনারা কথা বলুন, আর ততক্ষণ আমি একটু চা নিয়ে আসছি। আর ফাদার বলেই দিয়েছেন আপনাদের চা না খেয়ে যেন ছাড়া হয়। আর তো কোনো সন্দেহ হয়নি যে আমাদের শোনা কি ওরা ওই তারিখে পেয়েছিল এখান থেকে? শুধু শিবুদা একটা কথার উপর নির্ভর করছে। আয়ুষদা, সত্যি কথা বলতে কি, এদিকটা আমার অতটা আশা ছিল না। গাড়ি করে বড় রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই একটা হোমের নাম দেখে সেখানেই বাচ্চাটাকে রেখে দেওয়া হয়। রেখে দেওয়া হয় বলো না শিবুদা, বলো ফেলে দেওয়া হয়। প্লিজ আয়ুষ, আমি আর রেখে রেখে কোনো কথা বলতে পারছি না। প্লিজ, আমার পক্ষে আর কোনো বানানো কথা বলা সম্ভব নয়। ঠিক ঠিক বলেছো তুমি তুতুল, তুমি যে এখনো অতটা খারাপ কিছু বলছো না, বা আয়ুষদা যে এখনো আমাকে তার নিজের রাইফেলটা দিয়ে শ্যুট করে দেয়নি,